পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট গোস্য ভ্যালেন্টাইন্স ডের উদযাপন নিষিদ্ধ করেছে। ভ্যালেন্টাইন্স ডের একদিন আগে আজ দেশটির বিচারপতি শওকত আজিজ এ নির্দেশ দেন। আব্দুল ওয়াহিদ নামে এক নাগরিকের দাখিল করা পিটিশনের শুনানি শেষে দেশটির হাইকোর্ট এই আদেশ দিলেন। তিনি আবেদনে আদালতকে বলেন, মূলধারার মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে সংক্রান্ত প্রচারণা ইসলামী জীবনবিধান বিরোধী এবং এসব দ্রুত নিষিদ্ধ করা উচিত। দেশটির সকল সরকারি অফিসকেও এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। সংবাদ সূত্রে জানা যায়, শুনানিতে তিনি ফেডারেল মিনিস্ট্রি অফ ইনফরমেশন, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি এবং ইসলামাবাদ হাইকমিশনকে আদালতের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে কিনা তার প্রতিবেদন দিতে বলেছেন। একই সঙ্গে দেশটির সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন ডে সংক্রান্ত সব ধরনের প্রচারণা, সংবাদ ও ফিচার প্রকাশ বন্ধ করতে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।